মন জুড়া সেউজিয়ারে ভরা এখন বাগান। শাড়ী শাড়ীক সুন্দরভাবে রোয়া আছে সোম গছ। এই সোম গছত পড়িল করতর রেপ, কিন্তু কিয়? মোর আর্থিক অবস্থা মোর বেয়া, ইয়ার কারণে মই উপায় নহা হল, ঘরখান চলত বহু অসুবিধা হয়েছে। এটা ইয়ার কারণে মই বিক্রির কারণে ব্যবস্থা করব লাগা হয়েছে। এয়া তামুলপুরৰ মাজগাড়ীর দৃশ্য। এফালৰ পৰা কাটি গৈছে ইডালৰ পিছত সিডাল সোম গছ। এই সোম গছৰ পাতেই মুগাপলুৰ প্ৰধান খাদ্য। এই সোম গছৰ বাৰীখন তামুলপুৰৰ মাজগাড়ীৰ দুই মুগাপালক নাথুৰাম ব্ৰহ্ম আৰু ভৰত ৰাভাৰ। দুয়োগৰাকী মুগাপালকে গাঁঠিৰ ধন ভাগি নিজ হাতেৰে প্ৰায় 7 বিঘা মাটিত ৰোপণ কৰিছিল এই গছবোৰ। কিন্তু আৰ্থিক অনাটনৰ বাবে কাটি তহিলং কৰিছে এই গছবোৰ। বাড়িখনক পূর্বর দরে রখার প্রবল ইচ্ছা মুগা পালক দ্বয়ের। কি করো কি নকরো কেনেকে বাগান তো বাঁচাম এইবিলাক বহু চিন্তা করছিল। কেতিয়াবা রাতে থুপি না যায়, কেতিয়াবা আর মজুরি করবা যাব লাগে, তেতিয়াও যাব নোৱাৰো, এনেকুৱা অবস্থা। উপায় থাকলে তো রাখলো হয়, উপায়হীনের কারণে মই রাখবা নল বাগান, নহলে তো মোর এতিয়াও ইচ্ছা আছে। মই এতিয়াও ভাবি আছো কেতিয়াবা আর 2-3 বছর পিছন যদি মোর ঘরের অবস্থা যদি অল্প ভাল ধরনের ভাল লাইনত আহে, তেতিয়াও মই আর মুগা এবার হলেও মই আর যুঁজি চাম বাগান করে। কিন্তু সহায়ের বাবে তাঁত বাতি কাঢ়িও সরকারের পৰা সহায় নাপালে মুগাপালক দ্বয়ে। 5,000 টাকা সুতত লৈ মই 10 টাকা সুতত লৈ পেলাই বাগান স্টার্ট করছিলাম। মই 8-9 বছর মই এই 5,000 টকাত 20-25,000 টাকা সুতর পয়সা মই দি দিব লাগা হয়েছে। এপ্লিকেশন লিখি মই এপ্লিকেশন লৈ আকৌ ঘুরি আহিব লাগা হয়েছে, হাত নকরে ফিল্ড অফিসারে সাইনে নিদিয়ে, ঠিক তেনেকুৱা মোক বহু কিবা করছে। কথাত উৎসাহ দে বাগান কি ধরনের রাখবা লাগে, ফেন্সিং করবা লাগে না কি করব লাগে, সেইবিলাকর প্রতি কোনো খবরে নলয়। যি ধরনের সহায় করব লাগে সেইবিলাক সহায় নকরাটো বিরাট মনত ব্যাঘাত জন্ম হয়ে আছে। আর মুগা শিল্পই বিশ্ব দরবারত এক সুকীয়া স্থান দিছে অসমক। অসমিয়ার সানেকি মুগার হাজজোড়ৰ কথা নতুনকৈ বর্ণনা করার প্রয়োজন নাই, কিন্তু তেনেস্থলত কিয় চূড়ান্ত অবহেলার পাত্র হয়েছে রাজ্যর মুগা পালক সকল। বিভাগীয় কর্তৃপক্ষর হেমাহিয়ে বিপদ চপাব রাজ্যর সোনালী সুতার শিল্পটিলৈ। তামুলপুরৰ পৰা নয়নজ্যোতি দাসৰ ৰিপৰ্ট, DA News+।